বর্তমান সময়ে ফাইল সংরক্ষণ করার ক্ষেত্রে ক্লাউড স্টোরেজকে গুরুত্ব দিচ্ছে, আর এই সেবাটি যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করা যায় বলে আমাদের দেশেও ক্লাউড স্টোরেজের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে ফি দিয়ে যেমন এক্সট্রা সুবিধা পাবেন, তেমনি পার্সোনাল ইউজের জন্য কিছু কিছু কোম্পানি নির্দিষ্ট পরিমাণ ক্লাউড স্টোরেজ আপনাকে ফ্রিতে দিচ্ছে। তবে এত এত ক্লাউড স্টোরেজ সার্ভিসের ভিড়ে সেরা সুবিধা দিচ্ছে কারা? কোন সেবাটি আপনার জন্য পারফেক্ট? চলুন জেনে নেওয়া যাক জনপ্রিয় কিছু ক্লাউড স্টোরেজ সার্ভিস সম্পর্কে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আপনার পছন্দের ক্লাউড স্টোরটি বেছে নিবেন। তো অ্যাট ফার্স্ট আপনাদের সামনে যে ক্লাউড স্টোরটি নিয়ে আমি কথা বলবো, এই ক্লাউড স্টোরটির নাম হচ্ছে গুগল ড্রাইভ। আপনি যদি গুগলের বিভিন্ন সার্ভিস নিয়মিত ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস। এটা আপনি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারবেন এবং বিজনেস ইউজের জন্য ব্যবহার করতে পারবেন। আর এটি আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, ম্যাক সহ ডেস্কটপ ভার্সনেও খুব সহজে ব্যবহার করতে পারবেন। এটা আপনি পার্সোনাল ইউজের জন্য গো টু গুগল ড্রাইভ এই অপশনে ক্লিক করবেন এবং বিজনেস ইউজের জন্য লার্ন মোর অপশনে ক্লিক করে ব্যবহার করতে পারবেন। তো এটি ব্যবহারের জন্য আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন। তো লগ ইন করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই যে ডান দিকে এখানে যে আমার ছবি আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি সাইন ইন অপশন থাকবে, এখান থেকে আপনি সাইন ইন করে নেবেন। তো এই ক্লাউড স্টোরটি আপনাকে 15 GB পর্যন্ত ফ্রিতে দিচ্ছে। আপনি চাইলে আরও টাকা দিয়ে এটি বাড়িয়ে নিতে পারবেন, ফাইল আপলোড করে ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি মাইক্রোসফটের মতো, অফিস, এক্সেলের মতো সকল সিস্টেমগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো 2 নম্বর যে ক্লাউড স্টোরটি নিয়ে আপনাদের সাথে কথা বলছি, এই ক্লাউড স্টোরটির নাম হচ্ছে মিডিয়া ফায়ার। মিডিয়া ফায়ার হচ্ছে ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটি সেবা। এতে আপনি 4 GB থেকে অনেক বড় বড় ফাইলগুলো এখানে আপলোড করতে পারবেন। তবে এতে সাইন আপ করার সময় আপনাকে 10 GB ফ্রিতে ক্লাউড স্টোরেজ দিবে। আর এটি সাইন আপ করার জন্য এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন অথবা লগ ইন করার জন্য এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো আমি লগ ইন করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিবেন অথবা ফেসবুক বা টুইটারের মাধ্যমে লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে টুইটারের মাধ্যমে লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটার একটি সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে আপনি অর্থ খরচ না করেও এটা শুধুমাত্র রেফারের মাধ্যমে 40 GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে যে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, আমি পার্সোনালি এই মিডিয়া ফায়ারটি ব্যবহার করে থাকি। তো এখানে যে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আপলোড করে রাখছি আপনাদের জন্য। আপনি এমনভাবে ফাইলগুলো আপলোড করে ব্যবহার করতে পারবেন। এবার 3 নম্বর যে ক্লাউড স্টোরটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটা হচ্ছে আমাজনের ক্লাউড স্টোর। টেক জায়ান্ট কোম্পানি আমাজনের কথা হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কি জানেন আমাজন অন্য অন্য ক্লাউড সার্ভিসের মতো কিছুটা ক্লাউড স্টোরেজ দিয়ে থাকে, যেটা হয়তো সামান্য হতে পারে কিন্তু তারপরেও তারা বেশ ভালো কিছু সুযোগ দিচ্ছে তাদের ব্যবহারকারীদের। আপনি এতে চাইলে 5 GB পর্যন্ত ফ্রিতে স্টোরেজ পেতে পারেন এবং বাৎসরিক বিভিন্ন প্ল্যানের মাধ্যমে এটি আপনি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে দেখুন 3টা স্টেপ দেখাচ্ছে। একটা স্টেপ হচ্ছে আপনি 5 GB পর্যন্ত ফ্রিতে পাবেন, তার নিচে দেখুন এখানে 100 GB পর্যন্ত আপনি আপগ্রেড করে নিতে পারবেন অথবা এখান থেকে 1 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। আর এখানে অন্য অন্য ক্লাউড সার্ভিসের মতো আপনি ফাইল, ভিডিও, অডিওগুলো সবগুলো আপলোড করে নিতে পারবেন। তারপর 4 নম্বর যে ক্লাউড স্টোরটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটার নাম হচ্ছে mega.nz। আর এটা একটি খুব জনপ্রিয় একটি ফাইল আপলোডিং সার্ভিস, যার মাধ্যমে আপনি খুব সহজেই ফাইলগুলো আপলোড করে রাখতে পারবেন। আর এটা হবে আপনার জন্য একটি বেস্ট চয়েস, কেননা এটায় আপনি সাইন আপ করার সাথে সাথে 15 GB পর্যন্ত স্টোরেজ ফ্রি পাবেন, যা আপনি চাইলে 50 GB পর্যন্ত ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তাছাড়া বার্ষিক কিছু প্ল্যান আছে যার মাধ্যমে আপনি এটা আরও স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন কিছু অর্থের বিনিময়ে। আর এখানে আপনি বিভিন্ন ফাইলগুলো ট্রান্সফার করে নিতে পারবেন এবং ফাইলগুলো শেয়ার করতে পারবেন।
আর এখান থেকে নতুন ফোল্ডার ক্রিয়েট করে আপনি ফাইলগুলো রাখতে পারেন, অথবা এখান থেকে ফাইল আপলোড অপশনে ক্লিক করে আপনি ফাইলগুলো আপলোড করতে পারবেন। তারপর 5 নম্বর যে ক্লাউড স্টোরটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই ক্লাউড স্টোরটির নাম হচ্ছে ড্রপ বক্স। এটা একটি জনপ্রিয় ও খুব নির্ভরযোগ্য ক্লাউড স্টোরেজ সার্ভিস। মোবাইল ও কম্পিউটার সব ধরনের ডিভাইস দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ড্রপ বক্স ক্লাউড স্টোরেজের ওয়েব ভার্সনটি অনেক সুন্দরভাবে কাজ করে। এটাতে আপনিও সেম ওয়েতে ফাইলগুলো আপলোড করতে পারবেন। তবে ড্রপ বক্স আপনাকে মাত্র 2 GB পর্যন্ত ফ্রিতে স্টোরেজ দিয়ে থাকে। আর এটার একটি সুবিধা হচ্ছে এটা আপনি পার্সোনাল ইউজ করতে পারবেন এবং বিজনেস ইউজ করতে পারবেন, সেটা ফ্রিতে। তবে আপনার পরিচিত জনদের যদি আপনি রেফারেল করেন তাহলে আপনাকে প্রতি রেফারেলের জন্য ফ্রিতে স্টোরেজ দিয়ে থাকবে, যেটা সর্বোচ্চ আপনি 16 GB পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তাছাড়া এদিকে বাম দিকে দেখুন, এখানে কিছু অপশন আছে, এর মাধ্যমে আপনি ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন। তারপর 6 নম্বর যে সার্ভিসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটার নাম আছে ওয়ান ড্রাইভ। মাইক্রোসফটের যদি আপনি ফ্যান হয়ে থাকেন তাহলে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, কেননা মাইক্রোসফটের এই ক্লাউড স্টোরেজ সার্ভিসটি উইন্ডোজ, পিসি ও ফোনের ডিফল্ট ড্রাইভ হিসেবে আপনি পাবেন। আর এর ডেস্কটপ ভার্সনটিও আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। আর এই ওয়ান ড্রাইভটি আপনি উইন্ডোজ, iOS, ম্যাক সহ সকল প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। তো এটাই আপনি ব্যবহার করার জন্য অবশ্যই এখান থেকে সাইন আপ করে নেবেন অথবা লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন। তো ওয়ান ড্রাইভে লগ ইন করার পর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান ড্রাইভের ইন্টারফেস। আর এটাতে সাইন আপ করার সাথে সাথে আপনাকে 5 GB পর্যন্ত ফ্রিতে স্টোরেজ দিবে, আর আপনি চাইলে বন্ধুদের রেফার করে সর্বোচ্চ 10 GB পর্যন্ত ফ্রি স্টোরেজ পাবেন, আর চাইলে অর্থের বিনিময়ে আপনি স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। তো এটাও আপনি সেম প্রসেসের মাধ্যমে ফাইল, অডিও, ভিডিওগুলো আপলোড করে রাখতে পারেন, এমনকি ফাইলগুলো বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতে পারেন এবং লিঙ্ক শেয়ার করতে পারবেন। আর বিভিন্ন ফাইল আপলোড করার জন্য এখান থেকে আপলোড ফাইলে এই অপশনে ক্লিক করলে আপনি আপলোড করতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, ডকুমেন্ট সহ বিভিন্ন প্রজেক্টগুলো ক্রিয়েট করতে পারবেন। তারপর 7 নম্বর যে ক্লাউড স্টোরটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটার নাম আছে sync.com। এই নামটি হয়তো আপনাদের কাছে নতুন ঠেকতে পারে, কিন্তু সম্প্রতি সময়ে স্বল্প মূল্যে এই ক্লাউড স্টোরটির অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। প্রাথমিকভাবে এটা আপনাকে 5 GB পর্যন্ত ফ্রিতে স্টোরেজ দিবে, আপনি চাইলে অর্থের বিনিময়ে এটা আরও বাড়িয়ে নিতে পারবেন। তো এটাতে আপনি অবশ্যই সাইন আপ করে নেবেন। তো আমি সাইন আপ করার পর এখান থেকে লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লগ ইন করার পর এটা হচ্ছে ইন্টারফেস, এখানে আপনি ফাইলগুলো আপলোড করতে পারবেন, এখানে নতুন ফোল্ডার তৈরি করতে পারবেন। তো একই সেম ওয়েতে আপনি এখান থেকে এইগুলো ব্যবহার করতে পারবেন। এবার 8 নম্বর যে ক্লাউড স্টোরটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই ক্লাউড স্টোরটির নাম হচ্ছে পি ক্লাউড। এটা হয়তো আপনার কাছে নতুন লাগতে পারে, কিন্তু সম্প্রতি সময়ে ক্লাউড স্টোরেজ সার্ভিসে এটার অনেক জনপ্রিয়তা পেয়েছে। প্রাথমিকভাবে পি ক্লাউড আপনাকে 10 GB পর্যন্ত ফ্রি স্টোরেজ দিয়ে থাকবে। এটা চাইলে আপনি রেফার করে আরও অনেক ক্লাউড স্টোর বাড়িয়ে নিতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন। তো লগ ইন করার পর এটা হচ্ছে পি ক্লাউডের ইন্টারফেস, এটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, এটা আপনার জন্য একটি অফার আছে, যেটা আপনি $175 বিনিময়ে 500 GB এবং $350 বিনিময়ে 2 TB স্টোরেজ লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি এই ফাইলগুলো খুব সহজেই শেয়ার করতে পারবেন। আপনি যদি বিভিন্ন ফাইলগুলো ইন্টারনেটে শেয়ার করে তার লিঙ্ক শেয়ার করতে চান তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস, কেননা প্রতি মাসে আপনাকে 50 GB পর্যন্ত ব্র্যান্ড উইথ দিয়ে থাকে, আর এটা সব ধরনের প্ল্যাটফর্মের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। আর 9 নম্বর যে ক্লাউড স্টোরটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই ক্লাউড স্টোরটির নাম হচ্ছে iCloud.com। iCloud.com হচ্ছে অ্যাপলের একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস। এটা আপনি অ্যাপলের ডিভাইস, আইফোন, ম্যাক সহ সকল ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এটাতে আপনাকে প্রাথমিকভাবে 5 GB পর্যন্ত ফ্রিতে ক্লাউড স্টোর দিয়ে থাকবে,
যেখানে আপনি অডিও ভিডিও ফাইল সহ বিভিন্ন বিভিন্ন ফাইল আপলোড করে রাখতে পারবেন। তো আইফোন ম্যাক সহ বিভিন্ন সার্ভিস ইউজারদের জন্য এটা একটি বেস্ট চয়েস। তারপর 10 নম্বর যে ক্লাউড স্টোরটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই ক্লাউড স্টোরটির নাম হচ্ছে ইয়ান্ডেক্স। রাশিয়ার টেক জায়ান্ট ইয়ান্ডেক্স ক্লাউড স্টোরেজ সার্ভিসটি বর্তমান ভালো একটি র্যাঙ্কিংয়ে আছে। তাদের সাইটে সাইন আপ করার সাথে সাথে আপনাকে 10 GB পর্যন্ত ফ্রি ক্লাউড স্টোরেজ দিবে। এতে না পোষালে আপনি টাকার বিনিময়ে ক্লাউড স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি এটা আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন। আর এটার একটি বড় সুবিধা হচ্ছে এখানে আপনি কোনো কিছু ডাউনলোড না করে মাইক্রোসফট অফিস এক্সেলের মতো বিভিন্ন ফাইলগুলো এখানে এডিট করতে পারবেন, আপলোড করে রাখতে পারবেন। আর ইয়ান্ডেক্সের একটি বড় সুবিধা হচ্ছে আপনি জিমেলের মতো এখানে একটি মেইল করে ব্যবহার করতে পারবেন। তবে ইয়ান্ডেক্স সম্পর্কে পরবর্তীতে আমি একটি ভিডিও বানাবো, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি অনলাইনে ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন। তো ভার্চুয়াল মাস্টার কার্ড কী এবং কী কাজে লাগে সে বিষয়ে আমি বিস্তারিত পরবর্তীতে ভিডিও বানাবো। তো আজকের এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।